हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। आजकल आलोच्य विषय हलो इतिहास। जरा तुम्हारा इतिहास विषय नहीं SLST परीक्षा देवे बा नेट सेट परीक्षा देवे बा जरा इतिहास नहीं मास्टर डिग्री करछो अथवा ऑनार्स करछो तादेर जोन्नोई आजकल क्लास। तो प्राचीन भारतीय इतिहास नहीं आज के आलोचना करब। प्राचीन भारतीय इतिहास के आज के 20 प्रश्न रेखे तुम्हारे जो प्रत्येक प्रश्न खूब ही गुरुत्वपूर्ण। तुम्हारा वीडियो प्रथम के शेष पर्यंत देखो, भलो लगले लाइक करो और चैने नतून हो सबस्क्राइब करो। और तुम्हारा निश्चय देखे जो मध्ययुग आधुनिक युग यूरोपीय इतिहास परपर हमें सप्ताह एक दुटो कर क्लस दिए ही जा क्लसगुलो आगे क्लसगुलो देखे उठो तादेर जोने डिस्क्रिप्शन बक्से लिंक देवा आछे, प्लेलिस्ट लिंक। एकटा लिंके क्लिक करले तुम्हारा परपर समस्त क्लास देखते पाबे। आर डिस्क्रिप्शन बक्से स्टाडी विथ ईशानी टेलिग्राम चैनलेर लिंक देवा आछे, तुम्हारा टेलिग्राम चैनलेर साथे जयन हो जेते पारो। ओके, चलो आज के क्लासेर 20 प्रश्न देखे नी आमरा। प्रथम प्रश्न देखो, अशोकेर प्रस्तर स्तम्भ सम्पर्के कोनटी सठिक नय়। ये प्रश्न सठिक उत्तर हो जाए हे अपशन घ, एगुलि स्थापत्यर अंश यहाँ सठिक नय়। एगुलि मसृण भावे पालिश करा सठिक, एगुलि छिलो मनोलिथिक सठिक। स्तम्भगुलि लम्बाटे आकृति छिलो एटाओ सठिक, सठिक नय়। एगुलि स्थापत्यर अंश, अपशन घ। परवर्ती प्रश्न दुई नम्बर, मौर्य साम्राज्य के आक्रमण करे प्रथम कौन जाति। सठिक उत्तर हो जाए अपशन ख, ব্যাকট্রিয় গ্রিক। ব্যাকট্রিয় গ্রিক এই জাতি মৌর্য সাম্রাজ্যকে প্রথম আক্রমণ করে। পরবর্তী প্রশ্ন তিন নাম্বার, কোন গুপ্ত সম্রাট সর্বাধিক সংখ্যক লিপির জন্মদাতা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, প্রথম কুমারগুপ্ত সর্বাধিক সংখ্যক লিপির জন্মদাতা। তোমরা যারা প্রশ্নের উত্তরগুলো জানো তারা আমার বলার আগে উত্তর করার চেষ্টা করো, তাহলে শেষে গিয়ে দেখবে আউট অফ 20 তোমরা কত স্কোর করতে পারলে, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কেমন আছে, তাই না। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, চার নাম্বার প্রশ্ন, প্রথম কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণের সম্মুখীন হন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, প্রথম কুমারগুপ্ত, অপশন ক, প্রথম কুমারগুপ্ত তিনি হুন আক্রমণের সম্মুখীন হন। পরবর্তী প্রশ্ন পাঁচ নাম্বার, হুন নেতা তোরমানকে পরাজিত করেন নিম্নের কোন ভারত সম্রাট। হুন নেতা তোরমানকে কে পরাজিত করেন নিম্নের কোন ভারত সম্রাট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, ঈশান বর্মন, ইনি হুন নেতা তোরমানকে পরাজিত করেন। পরবর্তী প্রশ্ন ছয় নাম্বার, নিম্নের কোন সম্রাট সমুদ্রগুপ্তের হাতে পরাজিত হন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, রুদ্রদেব, ইনি সমুদ্রগুপ্তের হাতে পরাজিত হন। সাত নম্বর প্রশ্ন আমরা দেখব, শিব সম্পর্কে তথ্য প্রথম কোথায় পাওয়া যায়। শিব সম্পর্কে তথ্য প্রথম কোথায় পাওয়া যায়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, শ্বেত উপনিষদে পাওয়া যায় শিব সম্পর্কে তথ্য। আট নম্বর প্রশ্ন, ভগবান কৃষ্ণের কথা আমরা প্রথম কোথায় পাই। সঠিক উত্তর অপশন ক, ছান্দোগ্য উপনিষদে আমরা প্রথম ভগবান কৃষ্ণের সম্পর্কে জানতে পারি। পরবর্তী নয় নম্বর প্রশ্ন, কৃষি জমির পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল কোন যুগে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, গুপ্ত যুগে কৃষি জমির পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। দশ নম্বর প্রশ্ন, মহাভারতের কোন পর্বে শূদ্রদের রাজার শত্রু বলে বর্ণনা করা হয়েছে। মহাভারতের কোন পর্বে শূদ্রদের রাজার শত্রু বলে বর্ণনা করা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, অনুশূল পর্বে। অনুশূল পর্বে শূদ্রদেরকে রাজা শত্রু বলে বর্ণনা করা হয়েছে। এগারো নম্বর প্রশ্ন, প্রশস্তি কথার অর্থ কি। প্রশস্তি কথার অর্থ হলো অপশন ক, রাজার অধিকার পত্র। প্রশস্তি কথার অর্থ রাজার অধিকার পত্র। উচ্চমানের
সংস্কৃত লিপি প্রথম কে তৈরি করেন? 13 নম্বর প্রশ্ন, উচ্চমানের সংস্কৃত লিপি প্রথম কে তৈরি করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, রুদ্রাদমন। রুদ্রাদমন উচ্চমানের সংস্কৃত লিপি প্রথম তৈরি করেন। তোমাদের একটা কথা বলে রাখি যে যদি কখনো মনে হয় যে কোনো প্রশ্নের উত্তর একটু সংশয়জনক আছে, তোমরা আমাকে কমেন্ট সেকশন জানাবে, আমি চেক করেই তোমাদের প্রশ্নগুলো প্রোভাইড করি। তবুও তো ভুল থেকেই যেতে পারে, তোমরা যদি আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি আরেকবার রিচেক করে নেব, ঠিক আছে? হয়তো ভুল থাকতেও পারে, থেকে যেতে পারে। আমি সবসময় চাই যে তোমাদের একদম 100% কারেক্ট যেটা একদম চেক করে তবেই তোমাদের প্রোভাইড করতে, কিন্তু তার মধ্যে যদি ভুল থেকে যায় তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিও। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 14 নম্বর প্রশ্ন, কোন জৈন পণ্ডিত কুমারপাল চালুক্য দ্বারা অভিনন্দিত হয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ক, হেমচন্দ্র, অপশন ক। 15 নম্বর প্রশ্ন, খান্ডারিয়া মহাদেব মন্দির ভারতের কোথায় অবস্থিত? খান্ডারিয়া মহাদেব মন্দির ভারতের কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, খাজুরাহোতে অবস্থিত খান্ডারিয়া মহাদেব মন্দির। 16 নম্বর প্রশ্ন দেখব, গুপ্তযুগে উত্তর ভারতের বাণিজ্য নিয়ন্ত্রণ হতো কোন বন্দরের মাধ্যমে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, তাম্রলিপ্ত বন্দরের মাধ্যমে গুপ্তযুগে উত্তর ভারতে বাণিজ্য নিয়ন্ত্রণ হতো, তাম্রলিপ্ত বন্দর, অপশন ক। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, সিন্ধু থেকে পাটুলি পর্যন্ত রাজকীয় সড়কপথের কথা কে বলেছেন? সিন্ধু থেকে পাটুলি পর্যন্ত রাজকীয় সড়কপথের কথা বলেছেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, মেগাস্তিনিস বলেছেন, অপশন খ। 18 নম্বর প্রশ্ন দেখে নেব আমরা, শূদ্রক রচিত মৃচ্ছকটিকম হলো একটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, নাটক। মৃচ্ছকটিকম হলো একটি নাটক, কে রচনা করেছেন? শূদ্রক। শূদ্রক রচিত মৃচ্ছকটিকম, তোমাদের এরকমও প্রশ্ন হতে পারে যে মৃচ্ছকটিক কে রচয়িতাকে, শূদ্রক। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 19 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের সময় দুটি ধর্মীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, কনৌজ ও প্রয়াগে। হর্ষবর্ধনের সময় কনৌজ ও প্রয়াগে দুটি ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তী 20 নম্বর প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন, হিউয়েন সাংকে হর্ষবর্ধনের রাজসভায় কে প্রেরণ করেন? হিউয়েন সাংকে হর্ষবর্ধনের রাজসভায় কে প্রেরণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, তাইসাং, অপশন ক। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটের তোমাদের জন্য 20টা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশানি এই ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো, আর স্টাডি উইথ ঈশানি টেলিগ্রাম চ্যানেলের সাথে অ্যাড হয়ে যাও। ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ইতিহাসে যতগুলো ক্লাস আমি করিয়েছি, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, ইউরোপীয় ইতিহাস, এই সব কটা একটাই প্লেলিস্ট আছে, একটা লিঙ্কে ক্লিক করলে তোমরা পরপর সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।